দিনটো ট্রেজিক নায়কত পরিণত বিজেপির এগারী নেতা বিলুপ্ত হল বিজেপি নেতার সমষ্টি কর্তন করলে দলীয় পদও নমস্কার আরম্ভ করবো প্রাগ ডিজিটালের বিশেষ অনুষ্ঠান ফেস অফ দ্য ডে আজির ফেস অফ দ্য ডেত আলোচনা করি বিজেপির সর্বোচ্চ ত্যাগ করা দিলীপ শইকীয়া আজির দিনট কিদরে পরিণত হল ট্রেজিক নায়ক সমষ্টি পুনর্নির্ধারণের চূড়ান্ত তালিকা প্রকাশের পাছতেই দিনটির ট্রেজিক নায়কত পরিণত সাংসদ দিলীপ শইকীয়া অন্ধকারের দিকে গতি করেছে দিলীপ শইকীয়ার রাজনৈতিক ভবিষ্যৎ লোকসভা নির্বাচনলৈ মাজত প্রায় ছটা মাস বাকি থাকার সময়তে দ্বিতীয় আঘাত সাংসদ দিলীপ শইকীয়া আজি ঘোষিত সমষ্টি পুনর্নির্ধারণের চূড়ান্ত তালিকাত কর্তন হল মঙ্গলদৈ লোকসভা সমষ্টি যুক্ত সমষ্টির সাংসদ আছিল দিলীপ শইকীয়া মঙ্গলদৈ লোকসভা সমষ্টির নাম সলনি করে নতুন নাম দিয়া হল দরং উদালগুড়ি লোকসভা সমষ্টি সমষ্টিটির চারিসীমার করা হল সাল সলনি লোকসভা নির্বাচনের প্রাক্ষণত সমষ্টি হেরুয়াই এটা সকল ফালের ভাগরি পড়েছে সাংসদ দিলীপ শইকীয়া সমষ্টি পুনর্নির্ধারণের খসড়া প্রকাশের পাছতেই নিজের সমষ্টি রক্ষার চেষ্টা চলাই বিফল হল সাংসদ দিলীপ শইকীয়া কিন্তু ইমানেই নহয় একটা মাসের ভিতরতে দিলীপ শইকীয়ায় লাভ করেছিল অন্য একটা রাজনৈতিক আঘাত কেন এটা দীঘলীয় সময় শাসক দল বিজেপির আছিল রাষ্ট্রীয় সম্পাদক দিলীপ শইকীয়া কিন্তু বিজেপি নেতাগীর এই দায়িত্বরপরাও ইতিমধ্যে দিয়া হল অব্যাহতি ইয়ার পরেও সাংসদ হিসাবে চূড়ান্ত ব্যর্থ হওয়ার অভিযোগ দিলীপ শইকীয়ার বিরুদ্ধে দিলীপ শইকীয়ায় আনকি খরচ করব নয় সাংসদ পুঁজি আর কার্যকালত বিশেষ কোনো উন্নয়ন দেখা নাপালে মঙ্গলদৈর জনতায় জ্যেষ্ঠ বিজেপি নেতাগীর উপর এই সমূহ অভিযোগের মাজতেই শেহতীয়াকর বিরুদ্ধে উত্থাপন হল ভূমি কেলেঙ্কারির ভয়ঙ্কর অভিযোগ যুবমঞ্চয় সংবাদমেল সম্বোধন করে অভিযোগ আনিলে যে দিলীপ শইকীয়ায় প্রদান করেছে সন্দেহজনক লোকক ধনের বিনিময় ঘুরে আর তার পাছতেই পুনের বিতর্ক সুমাই পড়িল সাংসদ দিলীপ শইকীয়া দিলীপ শইকীয়ায় সংবাদ মাধ্যমের সম্মুখত এই অভিযোগ অস্বীকার করলেও কিন্তু বর্তমানলৈকে আইনের কাকচপাত দেখা নগল সাংসদ দিলীপ শইকীয়া মুঠতে এটা সর্বত্র রাজনৈতিক দুর্যোগের সম্মুখীন হয়েছে মঙ্গলদৈর সাংসদ দিলীপ শইকীয়া নিউজ ডেস্ক রিপোর্ট প্রাগ নিউজ ডিজিটাল।